রাতে ঘুমানোর সময় কে লাইটটি বন্ধ করবে, কে ফ্যানটি বন্ধ করবে, এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হয়ে থাকে। আর এই ঝগড়াঝাটির থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নিয়ে এসেছে ওয়ালটন স্মার্ট সুইচ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভিউয়ার্স, আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ওয়ালটন রিমোট কন্ট্রোল ফ্যান স্পিড রেগুলেটর, যেটির মাধ্যমে আমরা একটি ফ্যানকে অন অফ থেকে শুরু করে স্পিড কমানো থেকে বাড়ানো পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এমনকি এটি দিয়ে আমরা লাইটও অন অফ এবং ডিমান্ড হিসাবে ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, রিমোট কন্ট্রোল সুইচটির সঙ্গে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে থাকবেন, যেটির মেয়াদ থাকবে মাত্র 6 মাস। ভিউয়ার্স, এখন আমরা রিমোট কন্ট্রোল সুইচটি আনবক্সিং করে দেখব ফুললি। এই রিমোট কন্ট্রোল সুইচটির দাম কত আমি ভিডিওর সর্বশেষে বলে দেব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, এই রিমোট কন্ট্রোল সুইচের সঙ্গে কিছু দুটি রয়্যাল ফ্ল্যাগ এবং কয়েকটি স্ক্রু দেওয়া আছে, যেগুলো আমাদের এটি লাগাতে সাহায্য করবে। এই হচ্ছে আমাদের সেই রিমোট কন্ট্রোলের পিছনের অংশ। এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, সার্কিটটি খুবই কোয়ালিটি সম্পন্ন, একটি ভালো মানের সার্কিট ব্যবহার করা হয়েছে। এই রিমোট কন্ট্রোল সুইচটি কীভাবে লাগাতে হয় সেটি আমি এখন পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না। ডিভাইসটি অপারেটিং করার জন্য এখানে একটি রিমোট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, যেটি দিয়ে আমরা ডিভাইসটি ফুল অপারেটিং করে থাকব। এখানে 4টি অপশন দেওয়া আছে, একটি পাওয়ার এবং মাইনাস প্লাস, এবং ফ্যানটি সরাসরি অন অফ করার কাজে এটি ব্যবহার করা হবে, এবং সঙ্গে একটি স্ট্যান্ড দেখতে পেলেন। ভিউয়ার্স, রিমোটের ব্যাটারিটিকে সুরক্ষিত রাখার জন্য পিছনে একটি প্লাস্টিকের সেপারেটর ব্যবহার করা হয়, যেটি ব্যাটারিকে ডিসকানেক্ট করে রাখে। এটি আমরা বের করে নিলে ব্যাটারিটি কানেক্ট পেয়ে থাকবে। ব্যাটারিটি কী অবস্থায় আছে সেটিও আমরা এখন দেখে নেব। এর ভিতরে একটি বড় সাইজের বাটাম সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভিউয়ার, সার্কিটটি কীভাবে কানেক্ট করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ব্ল্যাক এবং রেডটি হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ একটি নিউট্রাল এবং একটি ফেজ। আর হলুদ রঙের কেবলটি হচ্ছে আমাদের আউটপুট, যেটির মাধ্যমে আমরা ফ্যানটিকে কন্ট্রোল করে থাকব। ভিউয়ার, এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে এখানে একটি সচিত্র দেওয়া আছে, যেটির মাধ্যমে কীভাবে সার্কিটটিকে ওয়ারিং করতে হবে আপনারা এখান থেকে দেখে কাজ করে নিতে পারবেন। ভিউয়ার্স, নিউট্রালটি সরাসরি একটি ফ্যানে চলে গেছে, আরেকটি ডিভাইসে চলে গেছে, আর ফেজটি সুইচ হয়ে ডিভাইসে চলে গেছে এবং একটি আউটপুট হয়ে ফ্যানে চলে গেছে। ভিউয়ার্স, আমরা যেহেতু সরাসরি ফ্যানে দেখাতে পারছি না, তাই একটি লাইটের মাধ্যমে সার্কিটটি কীভাবে কাজ করে সেটি আমি আপনাদের এখন দেখাবো। আমি চিত্রটি একটু বড় আকারে দিয়ে নিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিউয়ার্স, প্রথমে আমরা সুইচটি এই রিমোট কন্ট্রোল সার্কিটের যে ফেজটি আছে, অর্থাৎ রেড কালারের তারটি আছে, সেটি আমরা সুইচের এক প্রান্তে লাগিয়ে নেব। এবং এখন দুটি কেবল দেখতে পাচ্ছেন, যে কেবল দুটি আমাদের, অর্থাৎ আমরা সাপ্লাই দেব। ফেজটি আমরা সুইচের আরেক প্রান্তে সংযোগ করে নিচ্ছি, অর্থাৎ এই সুইচ হয়ে ফেজ সরাসরি সার্কিটে চলে যাচ্ছে, রিমোট কন্ট্রোল সার্কিটে চলে যাচ্ছে। আর নিউট্রালটি আমরা আরেকটি তারের মাধ্যমে এই হোল্ডারের এক প্রান্তে দিয়ে দিব, এবং এই হলুদটি হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ এখান থেকে আমাদের রিমোটের
সার্কিটের থেকে যে কন্ট্রোল হবে সেই আউটপুটটি এই হলুদ কেবল থেকে হয়ে থাকবে। আমাদের যে নিউট্রাল ওয়্যারটি আছে সেটি আমরা আরেক প্রান্তে অর্থাৎ তিনটি নিউট্রালের প্রান্ত আমরা এক করে নিব, এক করে এখানে কস্টেপ লাগিয়ে নিব যাতে শর্ট না হয়। ভিউয়ার্স, ইলেকট্রিক ডিভাইসগুলো কাজ করতে সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। এখন এটি আমরা পাওয়ার দিলাম, যে রিমোট কন্ট্রোল সুইচের যে ইন্ডিকেটরটি আছে সেটি জ্বলে উঠেছে। এখন আমরা রিমোটের সাহায্যে এটি কন্ট্রোল হয় কি না দেখব। প্রথমে আমরা পাওয়ার চেপে ধরবো। হ্যাঁ, আমাদের লাইটটি জ্বলে উঠেছে অর্থাৎ সার্কিটটি সংযোগ করা ঠিক আছে। ভিউয়ার্স, এলইডি লাইটগুলো যেহেতু খুব কম অ্যাম্পিয়ারের হয় এগুলো কন্ট্রোল করলে বোঝা যাবে না, এই কারণে আমাদের একটি ক্লিয়ার ভাল্ব লাগাতে হবে। ভিউয়ার্স, ক্লিয়ার ভাল্ব লাগানোর ফলে আমরা এখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ মাইনাস প্লাসে যদি কমায় এবং বাড়ায় সেক্ষেত্রে এটি আলো কম বেশি হবে, তার মানে আমাদের এই সার্কিটটি ওকে আছে এবং এটি সম্পূর্ণভাবে কাজ করছে। অর্থাৎ ফ্যানে যদি এই সার্কিটটা লাগানো হয় ঠিক এভাবেই এটি কাজ করতে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ভিউয়ার্স, এর দামটি আমি সর্বশেষে বলে দিচ্ছি, যারা এই ডিভাইসটি কিনতে চান 650 টাকা কিনতে পারবেন যে কোনো ওয়ালটন শোরুম অথবা ডিলারের কাছ থেকে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।